वेलकम एवरीवन आरेकटी गुरुत्वपूर्ण भिडियोते प्रत्येक के वेलकम। तो आम्रा देखो डेली लाइफे एमन अनेक कथा बोली जेगुलो आमादेर इंग्रेजीते बोलते इच्छे करे बा सारा दिने आम्रा जे समस्त मानुषजनेर साथे मिसी तादेर अनेकेर मुख थेके आम्रा अनेक इंग्रेजी सेंटेंस शुनते पाई। तो हठात करे ব্যাপারটা বুঝে উঠতে পারি না যে সে কি বলতে চাইলো। তো তাদের জন্য আমার এই ভিডিওগুলো কিন্তু ভীষণ হেল্পফুল হবে, নিজেরাও যেমন বলতে পারবো সেরকম অন্যের বলা ইংরেজি সেন্টেন্সগুলো কিন্তু খুব সহজে বুঝতে পারবো। তো চলো বাংলা এবং ইংরেজির মাধ্যমে আমরা জেনে নিই এরকম কিছু ডেলি ইউজেস সেন্টেন্স বা প্রতিদিনের বলা কিছু কথা। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নাও, তোমরা কিন্তু অনেক সেন্টেন্স জানতে পারবে এই ভিডিওর মধ্যে দিয়ে। তো চলো শুরু করা যাক, দেখে নাও স্কিপ না করে। কিভাবে শুরু করব, হাউ শুড আই স্টার্ট, হাউ শুড আই স্টার্ট অর্থাৎ কিভাবে শুরু করব, এটা এইভাবে বলো। আগে আগে চলো, আগে আগে চলো এটাকে আমরা বলবো ওয়াক অ্যাহেড, ওয়াক অ্যাহেড অর্থাৎ আগে আগে চলো। আমাকে একটা সুযোগ দাও, আমাকে একটা সুযোগ দাও, গিভ মি আ চান্স, গিভ মি আ চান্স অর্থাৎ আমাকে একটা সুযোগ দাও। আমাকে ঘরে নিয়ে চলো, আমাকে ঘরে নিয়ে চলো, টেক মি হোম, টেক মি হোম অর্থাৎ আমাকে ঘরে নিয়ে চলো। আমাকে জাগিয়ে দিও, আমাকে জাগিয়ে দিও এই কথাটা এইভাবে বলো, গেট মি আপ অর ওয়েক মি আপ, যেটা হোক একটা বলবে, গেট মি আপ অর ওয়েক মি আপ, আমাকে সেখানে নিয়ে চলো। টেক মি দেয়ার, টেক মি দেয়ার অর্থাৎ আমাকে সেখানে নিয়ে চলো। আর এক মিনিট, তুমি যদি কাউকে এরকমভাবে ওয়েট করতে বলো, অপেক্ষা করতে বলো, তাহলে বলো ওয়ান মিনিট প্লিজ, ওয়ান মিনিট প্লিজ, ওয়ান মিনিট প্লিজ। আর একটু জোরে, কারোর কথা শুনতে না পেলে আমরা এরকম বলি আর একটু জোরে, তো এটাকে বলো আ লিটল লাউডার, আ লিটল লাউডার অর্থাৎ আরও একটু জোরে। আর কাঁদবে না, আর কাঁদবে না এই কথাটাকে বলো ডোন্ট ক্রাই এগেন, ডোন্ট ক্রাই এগেন এইভাবে। আস্তে কথা বলো, আস্তে কথা বলো এটাকে বলো স্পিক স্লোলি, স্পিক স্লোলি অর্থাৎ আস্তে কথা বলো। যদি এরকম জিজ্ঞাসা করতে চাও ইনি কে, তাহলে বলো হু ইজ দিস, হু ইজ দিস অর্থাৎ ইনি কে, হু ইজ দিস। এটা থেকে দূরে থেকো, এটা থেকে দূরে থেকো, স্টে আউট অফ দিস, স্টে আউট অফ দিস অর্থাৎ এটা থেকে দূরে থেকো। এই তুমি, হে ইউ এইভাবে বলো। আমরা অনেক সময় কোনো বন্ধুকে এইভাবে বলে থাকি, এই তুমি, হঠাৎ করে দেখা হলে, তো বলো হে ইউ। একেবারে ঠিক বা একদম ঠিক এটাকে বলো এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি যখন এরকম বলার প্রয়োজন হবে তখন বলো এক্স্যাক্টলি। এখন যাও, এখন যাও, নাও লিভ, নাও লিভ এইভাবে বলো, নাও লিভ অর্থাৎ এখন যাও। শুনতে পাচ্ছ না, শুনতে পাচ্ছ না, ডোন্ট ইউ হিয়ার মি, ডোন্ট ইউ হিয়ার মি অর্থাৎ শুনতে পাচ্ছ না। একটা চড় দেব নাকি, একটা চড় দেব নাকি অর্থাৎ ওয়ান্ট এ স্ল্যাপ, ওয়ান্ট আ স্ল্যাপ একটা চড় দেব নাকি এইভাবে কিন্তু আমরা বলে থাকি। এখানে বসো, এখানে বসো তো বলবো সিট হিয়ার, সিট হিয়ার অর্থাৎ এখানে বসো। এখানে পড়ো, এখানে পড়ো তো এটাকে এইভাবে বলো স্টাডি হিয়ার, স্টাডি হিয়ার। ঘুরতে ফিরতে এরকম আমরা শর্ট সেন্টেন্স যত ইউজ করব তত আমাদের স্পোকেন ইংলিশটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এটা নিয়ে যাও এই কথাটা বলতে চাইলে বলো টেক ইট অ্যাওয়ে, টেক ইট অ্যাওয়ে অর্থাৎ এটা নিয়ে যাও। এটা ফেলে দাও, এটা ফেলে দাও এটাকে এইভাবে বলো ড্রপ দিস, ড্রপ দিস অর্থাৎ এটা ফেলে দাও। আবার এরকম বলতে চাইলে এটা বদলে অন্য একটি দেন বা এটা বদলে অন্য একটি দাও তো বলো এক্সচেঞ্জ ইট অর এক্সচেঞ্জ দিস, এক্সচেঞ্জ ইট অর এক্সচেঞ্জ দিস এটি পরিবর্তন করুন বা এটি পরিবর্তন করো তো বলো রিপ্লেস ইট, রিপ্লেস ইট অর্থাৎ এটি পরিবর্তন করো। ওকে জিজ্ঞেস করো, ওকে জিজ্ঞেস করো এই কথাটা আমরা অনেক সময়ই বলে থাকি তো এটাকে এইভাবে বলো আস্ক হিম অর আস্ক হার,
ওকে জিজ্ঞাস করো, ওর জন্য জায়গা দাও, ওর জন্য জায়গা দাও। তো বলো মেক ওয়ে ফর হিম, মেক ওয়ে ফর হিম। কামড় দাও, কোনো একটা খাবার জিনিস তুমি কাউকে বলছো এটাতে কামড় দাও, তো বলো বাইট ডাউন প্লিজ, বাইট ডাউন প্লিজ। এরকমভাবে বলতে পারো কি করব, তো এটাকে বলো হোয়াট টু ডু, কি করার আছে বা কি করব। এভাবে যদি বলতে চাও তাহলে বলো হোয়াট টু ডু, কিছু করো। তুমি যদি অন্য কাউকে এভাবে বলে থাকো কিছু করো, তো তার পরিবর্তে বলো ডু সামথিং, অর্থাৎ কিছু করো। আবার কিছু করো না, কিছু করো না, এটা বলতে চাইলে বলো ডু নাথিং, ডু নাথিং, কিছু করো না। কে ডাকছে, কে ডাকছে, তো বলো হু ইজ কলিং, হু ইজ কলিং, অর্থাৎ কে ডাকছে। তুমি কাউকে বলতে চাইছো ঘুরে দাঁড়াও, ঘুরে দাঁড়াও, তো বলো টার্ন ব্যাক, বা তোমাকে যদি কেউ বলে টার্ন ব্যাক তো তুমি বুঝবে তোমাকে বলছে ঘুরে দাঁড়াও। কোনোভাবেই না, এই কথাটা আমাদের অনেক সময় বলার প্রয়োজন হয়, তো এটাকে আমরা বলবো নো ওয়ে, নো ওয়ে, অর্থাৎ কোনোভাবেই না, নো ওয়ে। আমি স্নান করব, আই ওয়ান্ট টু টেক বাথ, আই ওয়ান্ট টু টেক বাথ, অর্থাৎ আমি স্নান করব। মাকে এভাবে বলতে পারো জল গরম করো, জল গরম করো, হিট দ্য ওয়াটার, হিট দ্য ওয়াটার, অর্থাৎ জল গরম করো, কিছুটা ঠান্ডা জল দাও। হয়তো মা গরম জল করে দিল, তো তুমি বলছো কিছুটা ঠান্ডা জল দাও, তো বলো গিভ মি আ লিটল কোল্ড ওয়াটার, গিভ মি আ লিটল কোল্ড ওয়াটার, আমাকে কিছুটা ঠান্ডা জল দাও। তাদের কথা বলতে দাও, তাদের কথা বলতে দাও, এটাকে এইভাবে বলো লেট দেম টক। বাড়িতে বাচ্চা হয়তো ছটফট করছে, তো অন্য কেউ কথা বলতে পারছে না, তো এইভাবে তাকে বলতে পারি। খোলা নেই, খোলা নেই, কোনো একটা দোকান তুমি কাউকে জিজ্ঞাসা করছো, তো এটাকে এইভাবে বলো ইজ ইট নট ওপেন, ইজ ইট নট ওপেন। আবার কমন একটা কথা এদিকে এসো, এটাকে জাস্ট সিম্পল এরকম বলো কাম হিয়ার, কাম হিয়ার, অর্থাৎ এদিকে এসো। তুমি হারিয়ে যাবে, তুমি হারিয়ে যাবে, তো এটাকে এইভাবে বলো ইউ উইল গেট লস্ট, ইউ উইল গেট লস্ট, অর্থাৎ তুমি হারিয়ে যাবে। দয়া করে অপেক্ষা করো, দয়া করে অপেক্ষা করো, প্লিজ ওয়েট, প্লিজ ওয়েট, প্লিজ ওয়েট, অর্থাৎ দয়া করে অপেক্ষা করো। নিজেই নিজে নাও, নিজেই নিজে নাও, তো বলো হেল্প ইওর সেলফ, হেল্প ইওর সেলফ। আবার যদি এরকম বলতে চাও পরে এসো, পরে এসো, তো বলো কাম ব্যাক লেটার, কাম ব্যাক লেটার, অর্থাৎ পরে এসো। অনেক সময় আমরা এরকম বলে থাকি কিছু মনে করো না, কিছু মনে করো না, তো এটাকে এভাবে বলো নেভার মাইন্ড প্লিজ, নেভার মাইন্ড বা নেভার মাইন্ড প্লিজ, পোলাইটলি বলতে আমরা এইভাবে বলতে পারি। কি হচ্ছে তা দেখো, কি হচ্ছে তা দেখো, এই কথাটা যখন বলার প্রয়োজন হবে তখন বলো সি হোয়াটস হ্যাপেনিং, সি হোয়াটস হ্যাপেনিং, আমি এটাকে যেভাবে দেখি। এই কথাটা বলতে চাইলে বলো দ্য ওয়ে আই সি ইট, দ্য ওয়ে আই সি ইট, আমি এটাকে যেভাবে দেখি। বাজে কথা বলবে না বা বাজে কথা বলবি না, এটাকে এভাবে বলো ডোন্ট টক ননসেন্স, ডোন্ট টক ননসেন্স। এই সিম্পল শর্ট সেন্টেন্সগুলো আমরা যত ইউজ করব ডেলি লাইফে তত কিন্তু আমাদের ইংলিশটা অনেকটা বেটার হবে। আবার গল্প করো না, এরকম বলতে চাইলে বলো ডোন্ট চ্যাট, ডোন্ট চ্যাট, গল্প করো না, তাকে সময় নিতে দাও, তাকে সময় নিতে দাও। কাউকে একটা ডিসিশন নিতে বলে আমরা এইভাবে বলে থাকি, তো বলো লেট হিম টেক টাইম অর লেট হার টেক টাইম। ইশারা করো না, ইশারা করো না, এটাকে এইভাবে বলো ডোন্ট জেস্টার, ডোন্ট জেস্টার, অর্থাৎ ইশারা করো না। ওখানে ওটা কি, ওখানে ওটা কি, তো এটাকে এইভাবে বলো হোয়াট ইজ ওভার দেয়ার, হোয়াট ইজ ওভার দেয়ার। হঠাৎ কোনো একটা জিনিস ভাঙলে আমরা এইভাবে জিজ্ঞাসা করি এটা কে ভেঙেছে, তো এটাকে এইভাবে বলো হু ব্রোক দিস, হু ব্রোক ইট, হু ব্রোক দিস অর হু ব্রোক ইট। তুমি কখনো এটা করবে না, তুমি কখনো এটা করবে না, এভাবে আমরা অনেক সময় ছোটদেরকে বলে থাকি বা বড়দেরকেও বলি, তো এটাকে আমরা এইভাবে বলতে পারি ইউ মাস্ট নট ডু দিস, ইউ মাস্ট নট ডু ইট। তুমি কোথায় থাকো, তো এটাকে এইভাবে বলো হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, তুমি কি যাবে না,
তুমি কি যাবে না? তো এটাকে এভাবে বলো, ওন্ট ইউ গো? ওন্ট ইউ গো অর্থাৎ উইল নট ইউ গো, তুমি কি যাবে না? আবার যদি এটা জিজ্ঞাসা করতে চাও, তুমি কি ওখানে আছো, তুমি কি ওখানে আছো, তো এটাকে এভাবে বলো, আর ইউ দেয়ার? আর ইউ দেয়ার অর্থাৎ তুমি কি ওখানে আছো? যেমনটি তুমি জানো, এই কথাটা অনেক সময় বলার দরকার হয়, তো বলো অ্যাজ ইউ নো। অ্যাজ ইউ নো অর্থাৎ যেমনটি তুমি জানো, সেরকমই হয়েছে বা সেরকমই ঘটেছে। এটা ওটার মতোই সহজ, এটা ওটার মতোই সহজ। ইট ইজ অ্যাজ ইজি অ্যাজ দ্যাট, ইট ইজ অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। আমরা কোনো কিছু কম্পেয়ার করার সময় এরকম বলে থাকি। আবার তোমার পছন্দ মতো করো, এটা বলতে এভাবে বলো, ডু অ্যাজ ইউ লাইক। ডু অ্যাজ ইউ লাইক অর্থাৎ তোমার পছন্দ মতো করো। তুমি কি ধূমপান করো? যদি কাউকে আমরা জিজ্ঞাসা করতে চাই, তো আমরা জাস্ট সিম্পলি এরকম বলবো, ডু ইউ স্মোক? ডু ইউ স্মোক অর্থাৎ তুমি কি ধূমপান করো? জিজ্ঞাসা করবে না, অনেক কথার পরিপ্রেক্ষিতে আমরা এই কথাটা বলি, তো বলবে ডোন্ট আস্ক। ডোন্ট আস্ক অর্থাৎ জিজ্ঞাসা করবে না, আমাকে মিথ্যা বলবে না, আমাকে মিথ্যা বলবে না, এই কথাটাও বলার প্রয়োজন হয়। তো বলো ডোন্ট লাই টু মি। ডোন্ট লাই টু মি বা ডোন্ট টেল এ লাই, এটাও বলতে পারো। তুমি মিথ্যা কেন বলো? হোয়াই ডু ইউ লাই? হোয়াই ডু ইউ লাই অর্থাৎ তুমি মিথ্যা কেন বলো? চলো এটা করি, চলো এটা করি, এরকম বলতে চাইলে বলো লেটস ডু দিস। লেটস ডু দিস অর্থাৎ চলো এটা করি, এটা নিজেই করো, এটা নিজেই করো। ডু ইট বাই ইয়োর সেলফ। ডু ইট বাই ইয়োর সেলফ অর্থাৎ এটা নিজেই করো। আমি দশটার মধ্যে আসব, আমি দশটার মধ্যে আসব, আই উইল কাম বাই টেন। আই উইল কাম বাই টেন, সে কি কিছু বলল? সে কি কিছু বলল? এটা একটা কমন কথা, তো এটাকে এইভাবে বলো, ডিড হি সে এনিথিং? ডিড হি সে এনিথিং, সে কি কিছু বলল? তুমি কতক্ষণ ছিলে? তুমি কতক্ষণ ছিলে, এটাকে এইভাবে জিজ্ঞাসা করো, হাউ লং ডিড ইউ স্টে? হাউ লং ডিড ইউ স্টে অর্থাৎ তুমি কতক্ষণ ছিলে, এটা কি যথেষ্ট? কোনো কিছুর পরিপ্রেক্ষিতে যখন এইভাবে জিজ্ঞাসা করতে চাইবো, তখন আমরা বলবো ইজ দ্যাট এনাফ, ইজ ইট এনাফ বা ইজ দ্যাট এনাফ। এটা সবাই জানে, এটা সবাই জানে, তো বলো এভরি ওয়ান নোজ ইট। এভরি ওয়ান নোজ ইট, আমি ভয় করি না, আমি ভয় করি না, এটাকে বলো আই ডোন্ট কেয়ার। আই ডোন্ট কেয়ার অর্থাৎ আমি ভয় করি না, আই ডোন্ট কেয়ার। চলো ভিডিওটা শেয়ার করি, চলো ভিডিওটি শেয়ার করি, তো বলবো লেটস শেয়ার দিস ভিডিও। লেটস শেয়ার দিস ভিডিও, তো তোমরাও ভিডিওটিকে পারলে শেয়ার করো। আজ এইটুকুই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থেকো।